হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে লিমিটের একটি সলিউশন নিয়ে আলোচনা করছি টু থাউজেন্ড ফোরটিন পেপারের একটি অঙ্ক ভিডিওটা দেখে রাখবে যদিও লিমিটের অঙ্কগুলোর যা সলিউশন দিয়েছি আশা করি বুঝতে পেরে গেছে অঙ্কটা দেখেই কীভাবে করতে হবে উপরের পার্টটাতে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকলস টু ওয়ান ফর্মুলাটা অ্যাপ্লাই হবে আর নিচের পার্টের ক্ষেত্রে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকলস টু ওয়ান ফর্মুলাটি অ্যাপ্লাই হবে তো উপরের পার্টটার সাথে লিমিট অ্যাড করে দেবো নিচের পার্টটার সাথে লিমিট অ্যাড করে দেবো তারপর ফর্মুলা অ্যাপ্লাই করবো জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে ই টু দি পাওয়ার টু এক্স রয়েছে বাই টু এক্স করলাম লিমিটটা চেঞ্জ করলাম আর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো হোল বাই লিমিট এক্সটেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই এক্স এক্স আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সো সাইন থ্রি রয়েছে 3x দিয়ে ডিভাইড করতে হলো তাই 3x দিয়ে আবার মাল্টিপ্লাই করলাম কেটে গেলে আগের ফর্মে চলে যাবে এবার লিমিটটা চেঞ্জ করতে হবে যেহেতু এক্স টেন্স টু জিরো দিয়ার ফোর থ্রি এক্স টু জিরো টু এক্স টু এখানে বসিয়ে কনস্ট্যান্ট কি রয়েছে টু বাই থ্রি টু দিস ওয়ান বাই ওয়ান দিস ইকুয়ালস টু ফর্মুলায় পড়ছে ওয়ান দিস ইকুয়ালস টু ফর্মুলায় পড়ছে ওয়ান দ্যাট ইকল টু বাই থ্রি এটাই হল আনসার এরকম টাইপের অঙ্ক শর্ট কোশ্চেনের মধ্যেও থাকে বিভিন্ন ইয়ারের কোশ্চেন পেপার যদি দেখো তাহলে বসতে পারবে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন ইয়ারের কোশ্চেন পেপারে এরকম টাইপের লিমিটের অঙ্কগুলো রয়েছে ফর্মুলা অ্যাপ্লাই না করলে করতে পারবে না যদি লিমিট বসিয়ে দাও তাহলে নিচের পার্টে জিরো হয়ে যাবে আনডিফাইন্ড হয়ে যাবে সেটা হবে না সো লিমিটের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে